আমাদের ব্যবসাতে আপনার 10 টাকা 20 টাকা লাভের ব্যাপার থাকে না, এখানে সর্বোচ্চ 2 থেকে 5 টাকা, সর্বোচ্চ যদি কোনো মালে হয় সেটা 10 টাকা সর্বোচ্চ, 10 টাকার বেশি কোনো আইটেমে লাভ করা যায় না। যেমন সাবানে, আমাদের সাবানে 2 টাকার বেশি লাভ হয় না, তো এখানে আমাদের পোষায় তাই আমাদের কোয়ান্টিটি বেশি থাকে। ধরেন কোনো কাস্টমার নিলে 24 পিস 12 পিস এভাবে নেয়, তো একটা দিন শেষে আইটেমের মানে বেশির কারণে আমাদের জিনিসটা। কসমেটিক্স জীবনের একটি বড় অনুষঙ্গ, প্রতিদিনে আমাদের জীবনে এর ব্যবহার আছে, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যিনি দিনে অন্তত একবার কোনো না কোনো কসমেটিক ব্যবহার করেন না। বাংলাদেশে ভালো মানের কসমেটিক তৈরি হয় না, তাই বেশিরভাগ মানুষ পছন্দ করেন বিদেশি কসমেটিক্স। বিদেশি কসমেটিক্সের প্রধান উৎস রাজধানীর মৌলভীবাজারের পাইকারি মার্কেট। আমরা আজ এসেছি মৌলভীবাজার টাওয়ারের সুপার শাইন কসমেটিক্সে, এখান থেকে জানবো বিশ্ববিখ্যাত ব্র্যান্ডগুলোর কোনটার পাইকারি দাম কত। আপনার কাছে কি কি আইটেম আছে? আমাদের বডি স্প্রে, পারফিউম, সাবান, শ্যাম্পু, সব দুবাই প্রোডাক্ট, মানে সবই দুবাইয়ের, দুবাই থেকে আসে। আচ্ছা, তো আপনার কাছে বডি স্প্রে কি কি ব্র্যান্ড আছে? মানে আছে আপনার 10-15 ব্র্যান্ডের আছে, যেগুলো রানিং প্রোডাক্ট, কোনটার দাম কত? এটা আমাদের হোলসেল দাম 265 টাকা। 265? এটা খুচরো বাজারে কত বিক্রি হয়? 50 টাকা লাভ করে। 50 টাকা? আর এটা এটা কত? 265 টাকা হোলসেল দাম, কার্টন প্রাইস। আচ্ছা, 50 টাকা লাভ করে। আচ্ছা, এটা ডয়েট, ডয়েট কত? এটা 265 টাকা হোলসেল দাম। হ্যাঁ, এটা এটা কি নাম? এটা 290 টাকা হোলসেল দাম। এটা কি ব্র্যান্ড? এটা হ্যাভক। হ্যাভক, মানে এগুলো হচ্ছে বডি স্প্রে। জি, আরো আছে, আমাদের নিজস্ব প্রোডাক্ট, বাংলাদেশে চলে যান আসি, 275 চার কালার, পাঁচ কালার মাল আছে। আচ্ছা, এটার দাম কত ভাইয়া? এটা 265 হোলসেল দাম, 265। অন্য আর কম আসতেছে, যার কারণে প্রোডাক্টের একটু দাম বাড়ছে, ডলারের সংকট বেশি, তারপরে এখন হচ্ছে এলচি দিচ্ছি না, তারপরে সবকিছু ডুবাইতে দাম বাড়ছে, যার কারণে 265 টাকা একটু দাম বাড়ছে। ব্র্যান্ডের ভালো ব্র্যান্ড আছে, তুর্কি থেকে আসে, এটা 200 টাকা হোলসেল দাম। এগুলো আমাদের সব হোলসেল দাম। আচ্ছা, আপনি কয়েকটা আমাকে পারফিউম আইটেম দেখান, পারফিউম আছে না? নামটা একটু বললেন, 750 টাকা। বুগার আছে 1400 টাকা হোলসেল দাম, ওয়ান ম্যান শো আছে 1150 টাকা হোলসেল দাম, হোলসেল রেট। হ্যাঁ, হোলসেল দাম। আচ্ছা, এখানে আরেকটু আমি জিনিস জানতে চাই। হ্যাঁ বলে। তো হোলসেল আপনার সর্বনিম্ন কয় পিস বিক্রি করেন? 3 পিস, যার যত পিস লাগে। কেউ যদি 1 পিস চাই দিয়ে দিচ্ছি, দোকানদার হলে দিয়ে দিচ্ছি আমরা। দোকানদার হলে দেবেন না? দিচ্ছি, দোকানদার হলে দিচ্ছি, দোকানদার তো আমরা চিনি। এখন যদি আমি আপনার কাছে 1 পিস কিনতে আসি, সর্বোচ্চ 20 টাকা বেশি রাখবো, আমরা বেশি রাখি না। না, সেটা আমি যদি 1 পিস চাই দিবেন আমাকে? হ্যাঁ দিব, অবশ্যই দিব, দিব না, আমাদের বিক্রি করা দরকার। আমাদের দোকানদার না, না বিক্রি করা দরকার তো স্যার, এখন তো বাজার অবস্থা তেমন ভালো না, বুঝুন নাই, মানে বিক্রি কম, বিক্রি কম হচ্ছে, বিক্রি কম হবে না,
ক্রয় ক্ষমতার বাইরে গেছে দেশের, এগুলো মান দাম বেড়ে গেছে, ট্যাক্স বেড়ে গেছে, মানে ট্যাক্স বেড়ে যাওয়াতে আপনার বিক্রি কমে গেছে, কমে গেছে। একটা মাল যেটা 300 ছিল 400 হয়ে গেছে, সবকিছু পণ্যের দাম বাড়ছে, একটু বিক্রি কমছে, তবে যতটুকু আছে আল্লাহ তাআলা চালাচ্ছে। গেম অফ প্যারিস আছে 380 টাকা, গেম অফ প্যারিস ইয়াসমিন আছে 700 টাকা হোলসেল দাম। এটা কোন দেশের? এটা এটা হচ্ছে আপনার ফ্রান্সের, দুবাই থেকে আসে। কালার মে 850 টাকা, জাগুয়ার আছে এটা 1550 টাকা, ব্রুট আছে, ব্রুট আছে, ব্রুট আছে 550 টাকা লাগে। এটা নেন, এটা নেন 550, এক মালের দাম বাড়ছে। এটা খুচরা দোকানে কত বিক্রি হয় ব্রুট? 700 টাকা বিক্রি হয়। এটা এটা ফ্রান্সের না? জি। এটা কত বললেন? 310 টাকা। আর এটা এটা কত বললেন? 580 টাকা। একটা টাকা তো দিলেন। ইয়াসমিন পারফিউম 310 টাকা। এটা কি দুবাই? আমাদের সব দুবাই থেকে আসে। আচ্ছা, অরিজিনাল না এটা? জি অরিজিনাল। 310 টাকা। 310 টাকা। আচ্ছা সামনে দেখছি, এটা এটা কি অলিভ অয়েল? অ্যাভেলেবল। এটা তুলেন, ওটা নাই, স্টক নাই, এটা পাতা, এটা তুলেন। আচ্ছা, এটা কোম্পানির মাল একটা। এখানে কি 1 লিটার? জি 1 লিটার। দাম কত? 700। এটা পাইকারি রেট? জি হোলসেল। খুচরা বাজারে কত বিক্রি হয়? 800 টাকা নেবে, 400 টাকা নেবে। ইম্পেরিয়াল লেদার, ইম্পেরিয়াল থেকে আসে, থাইল্যান্ডের। জি 175 টাকা হোলসেল দাম। এখানে আছে হচ্ছে 8 পিস না, 6 পিস, এক পিস এক 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 পিসের দাম 175 টাকা, 6টার দাম 1050 টাকা। ঠিক আছে, 1 লাখ সৌদি আরবের 140 টাকা, জনসন থাইল্যান্ডের 145 টাকা পিস। আচ্ছা, এটা হলো কি পালমলি? এটা কত? 45 টাকা পিস। কেমি 160 টাকা পিস। কেমি 60, পিয়ার 160 টাকা পিস, বা 150 টাকা পিস। আচ্ছা, আইরিস স্প্রিং 150 টাকা পিস। 150। আমাদের কাছে আছে 300 ml, 200 ml, 500 ml, 100 ml। দাম কিরকম? 300 ml এর দাম 360 টাকা, মানে 5 পিস থাকে, 6 পিস, 6 পিস থাকে। এক পিসের দাম বললাম আপনাকে। ১ পিসের দাম ৩৬০ টাকা, ৩৬০ টাকা মানে পাইকারি পড়ে ৩৬০ টাকা পিস ৫০ ভ্যাজলিন দিচ্ছি ৩৫০ টাকা ২৫০ ml ৫০ গ্রাম। তারপরে যে পালমলি, পালমলি বডি আছে, এটা 750 গ্রাম, ওইটা আপনার, ওইটা আপনার 690 টাকা। বাংলাদেশের মার্কেটগুলোয় যেসব বিদেশি কসমেটিক্স বিক্রি হয় তা মৌলভীবাজারের পাইকারি ব্যবসায়ীরা বিদেশ থেকে আমদানি করেন। এখানে কোনো দেশি কসমেটিক্স বিক্রি হয় না। দেশের বাজারে বিক্রি হওয়া কসমেটিক্সের মান নিয়েও প্রশ্ন আছে। প্রায় ভেজাল ও নকল কসমেটিক্স বিক্রির কথা শোনা যায়, কিন্তু মৌলভীবাজারের পাইকারি মার্কেটে অরিজিনাল কসমেটিক্স বিক্রি হয়। তাই যারা একেবারে নির্ভেজাল কসমেটিক্স কিনতে চান তারা যেতে পারেন এই মার্কেটে।